ভাই এটা কি জাতের লিচু? এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু। বোম্বাই লিচু? হ্যাঁ। এখানে আর কি কি জাতের লিচু আছে? বোম্বাই আছে, চায়না টু আছে, দেশি লিচু আছে। তা এখন কি লিচু দেয় যে লাল হয়েছে নাকি পাকিয়ে গেছে? এই লিচুটা পাকা আসছে কিন্তু এখনো পরিপূর্ণ পাকেনি। এই যে পাতাটা ছুঁচলো তো, এটা সমান হলে আপনার পরিপূর্ণ হয়ে পেকে যাবে। ঠিক আছে, আর কতদিন লাগবে সময় পাকতে? এটা আপনার সপ্তাহখানি হলে সব থেকে বেশি ভালো হবে। এক সপ্তাহ হলে? এই সপ্তাহে এই যে লিচুটা আছে এই লিচুটা আপনার সপ্তাহখানি হলে সব থেকে বেশি ভালো হবে। মানে আর কয় সপ্তাহ লাগবে পাকতে? এই সপ্তাহ আপনার রোদের তাপ তো হয়তো বা তাড়াতাড়ি সপ্তাহখানি সর্বোচ্চ ধরে রাখা যাবে, তার মধ্যেই পেকে যাবে আর কি। এখানে কয় বিঘা জায়গায় লিচু চাষ আছে? আমার আছে এই জায়গায় 1 বিঘে, আর আছে ওই মাঠে আছে 2 বিঘে, 3 বিঘে, আর নিচে আছে আপনার 8-10 কাঠা। বাইরে থেকে কেউ নেই সেখানে বিক্রি করবে? হ্যাঁ, আমি সেখানে বিক্রি করি, আর দেখা যাচ্ছে আমি ভেঙে দেবো, নিয়ে যাবে, আমি ভেঙে আমি সোজা করে দেবো, মানে বেঁধে দেবো, এইভাবে বিক্রি। মানে আপনি বিক্রি করেন কিন্তু নিজে ভেঙে দেন? নিজে ভেঙে বিক্রি করি, আমি বাইরে পাইকারি বিক্রি করি, ওইভাবে পাইকারি বিক্রি করে দেন, মানে বাগান থেকে বিক্রি করে দেন? হ্যাঁ, কেউ আসলে দেব, সমস্যা নেই। এই লিচুটা বিক্রি হবে তার 10-12 দিন পরে? হ্যাঁ, এই লিচু 10-12 দিন পরে বেশি ভালো হবে, কিন্তু ওই সাইডে গাছ আছে বেশি পেকে গেছে তো, ওই গাছের লিচুগুলো এখন ভাঙা দেবে, কিন্তু এই লিচুগুলো এখন ভাঙা দেবে। তাহলে ওই গাছটা একটু দেখেন। আচ্ছা, বোম্বাই লিচু। এটা বোম্বাই লিচু? হ্যাঁ, এটা বোম্বাই লিচু। মানে এটা তো লাল, এটা তো পেকে গেছে? এটা পেকে গেছে, এটা ভাঙবো আজকে। আজকে? আজকে ভাঙবো। আপনার যে গ্রামের ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা বলেন। আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। আমাদের গ্রামের ঠিকানা আছে সাতিয়ানতলা, বুধপুর গ্রাম। আমার ফোন নাম্বার 0875400401। মাথার লিচু তো সব খেয়ে গেছে। হ্যাঁ, মাথার লিচু ধরে না, বাদরি নিচে লাভে নি, এরা বৃষ্টির বেশি আছে, মাথার লিচু সব খেয়ে গেছে। বৃষ্টির জন্য এই গাছটা বড় হয়ে গেল, আর 5-7 বছর পর। লাল বাঁতি গুলো গুড়ায় পোক।